হচ্ছে মিনিমাম পয়েন্ট মইন উৎস কেন মিনিমাম x স্কয়ার এর কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় সেটা হচ্ছে মিনিমাম x স্কয়ার এর কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয় সেটা ম্যাক্সিমাম কারণ x স্কয়ার এর কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় গ্রাফটা এমন শেপ আসবে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট নেগেটিভ হলে গ্রাফটা এমন শেপ আসবে ওকে বাস নাম্বার 2 এ এটা ছিল পার্ট a কিন্তু পার্ট b তে কিন্তু একটু প্রবলেম ফেস করব কারণ এটা মডুলাস ফাংশন y equals to modulus of f এখন দেখো তো তুমি ফারস্টে এই গ্রাফটা একটু ইমাজিন করো যে এই গ্রাফের জন্য যদি তোমাকে বলা হয় স্কেচ করো স্কেচের জন্য আমাদের কি প্রয়োজন হয় টার্নিং পয়েন্ট এন্ড y ইন্টারসেক্ট তো টার্নিং পয়েন্টটা কত 1/3 11 আচ্ছা x এর অ্যাক্সিসে যেখানে কাট করে এটা লাগবে না না x এর কাট করে যেটা সেটা লাগবে না স্কেচের জন্য শুধুমাত্র y ইন্টারসেক্ট এন্ড টার্নিং পয়েন্ট এটা হচ্ছে টার্নিং পয়েন্ট 1/3 11 আর x y ইন্টারসেক্টটা কত y ইন্টারসেক্ট কি করে বের করে বলো তো মেরি বলো y ইন্টারসেক্ট কি করে বের করে y ইন্টারসেক্ট মানে কি y অ্যাক্সিসে যেখানে ইন্টারসেক্ট করছে তাহলে y অ্যাক্সিসে ইন্টারসেক্ট করার মানে x এর কোঅর্ডিনেট 0 এই ইকুয়েশন x এর ভ্যালু 0 বসায় দেখো 0 minus 1 by 3 whole square কত হয় 1 by 9 9 into 1 by 9 কত হয় 1 1 minus 11 কত হয় minus 10 so 0 এর জন্য minus 10 0 এর জন্য আর এই পয়েন্টটা ছিল minus 11 সেটাকে আপনি নিচে নামায় দিন আর minus 0 এর জন্য minus 11 পয়েন্টটাকে এখানে দিন তাহলে এই কার্ভটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম এটা মিনিমাম তারপরে এটা एक्चुअली এই যে এমন শেপের একটা কার্ভ এই যে এই পয়েন্টটা হচ্ছে -1/3 11 আর এই পয়েন্টটা হচ্ছে 0 -10 এটা আমি স্কেচ করছি এই অঙ্কের জন্য কি স্কেচটা প্রয়োজন নাই যদি স্কেচ করতে হতো এটা স্কেচ স্যার আমি করে ফেলেছি হ্যাঁ না এটা স্কেচই প্রয়োজন নাই এটা করতেছি কেন না বলো স্যার -1/3 থেকে ব্যাপারটা থাকতো না তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে 1/3 -1/3 পজিটিভ 11 আর এই পয়েন্টটা হয়ে যাবে 0,10 তাহলে স্যার এই যে কিসা তাহলে রেঞ্জটা কত থেকে স্টার্ট দেখো নেগেটিভ থেকে কি রেঞ্জ আছে নেগেটিভ থেকে y কোন ভ্যালু আছে তাহলে এটা কোশ্চেনে জানতে চাচ্ছে কি কোঅর্ডিনেটস এন্ড নেচার অফ দ্য টার্নিং পয়েন্ট তাহলে এটা টার্নিং পয়েন্টটা কত টার্নিং পয়েন্ট এখানে কত ছিল মানে 1/3 ছিল তো দেখছো y মানে y মানে আচ্ছা ঠিক আছে নাম সম্পর্কে এই এই আগে ফুলটা করার কাজে দেখব আমি বুঝতে না স্যার আপনি টার্নিং পয়েন্ট 1/3 মাইনাস 11 সো 1/3 মানে পজিটিভ 1/3 মাইনাস 11 এই একটা পয়েন্ট এখানে আর 0 মাইনাস 3 এই পয়েন্টটা ঠিকই ছিল এটা তো বুঝছো নাকি ইয়ে মাহিরা এদ্রু বুঝতে কি কোনো সমস্যা আছে 0 10 আচ্ছা এবার এটা কি করা বাকি মডুলাস পার্টটা বাকি মডুলাস পার্ট মানে হচ্ছে এটা তাই তো এই পোরশনটা থাকবে না এই পোরশনটা না থাকতে পয়েন্ট কি দাঁড়াচ্ছে 1/3 পজিটিভ হবে আর এই পয়েন্টটা 0 10 এটা মাইনাস 10 ছিল এটা 0 পজিটিভ 10 হয়ে গেল এবার তো ঠিক আছে জি জি এবার মডুলাস এটার টার্নিং পয়েন্ট কত দাঁড়াচ্ছে 1/3 হবে এই পয়েন্টে মিনিমাম না ম্যাক্সিমাম হয়ে গেল
এখানে ম্যাক্সিমাম দ্যাট মিন্স এটার জন্য টার্নিং পয়েন্ট 1.11 x স্কয়ার কোএফিসিয়েন্ট পজিটিভলি মিনিমাম নেগেটিভলি ম্যাক্সিমাম দেখো তাহলে এই পয়েন্টটা কোন তাহলে ম্যাক্সিমাম শেষ x স্কয়ার কোএফিসিয়েন্ট পজিটিভ হলে মিনিমাম নরমাল সেটাহলে -x থাকলে ম্যাক্সিমাম হবে x থাকলে মিনিমাম হবে না x স্কয়ার কোএফিসিয়েন্ট x স্কয়ার স্যার এখানে তো বলতে ম্যাক্সিমাম তাহলে কি x স্কয়ার কোএফিসিয়েন্ট মাইনাস x হবে মডুলাস পার্টের জন্য তো আমি এটা উপর থেকে নিয়েই গেলাম ঠিক আছে Yes, sir. Yeah. Sir.